এই ক্লাসে আমরা আধানের অস্তিত্ব প্রকৃতি নির্ণয় নিয়ে আলোচনা করব। তো আমরা আধান সম্পর্কে দেখেছি, আধানের আবেশ দেখেছি, এখন আধানের অস্তিত্ব নির্ণয় করতে যে যন্ত্রটা ব্যবহার আমরা জানবো সেটা হলো তড়িৎবীক্ষণ যন্ত্র। আমার নিচে যে যন্ত্রটা দেখতে পাচ্ছ এটাই হলো তড়িৎবীক্ষণ যন্ত্র। এই যন্ত্রের কিছু অংশ রয়েছে, এই উপরের অংশটা এটা হলো একটা চাকতি, অবশ্যই এটা ধাতব চাকতি হবে। এর নিচে এই যে দণ্ডটা এটা পিতলের দণ্ড। আমার এই ছিপিটা রয়েছে এখানে, যে জার আকৃতির এটা পাত্র দেখতে পাচ্ছ, এটা যে ছিপি এটা অবশ্যই অপরিবাহক হতে হবে। অপরিবাহী ছিপি, এবং এখানে যে জার দেখতে পাচ্ছ এটা এই ছিপি দিয়ে আটকানো থাকে, যার কারণে ভিতরের অংশে বায়ু প্রবাহ প্রবেশ করে যন্ত্রটির কোনো ক্ষতি করতে পারে না। এখন মেইন অংশটায় আসি, এই যে পিতলের দণ্ড এর নিচে দুটো সোনার পাত লাগানো থাকে। পরস্পর থেকে একটু ডিস্টেন্সে সোনার পাত দুটো লাগানো থাকে, এবং এই পাশের যে অংশটা দেখতে পাচ্ছ বোতলের, এটা হলো টিনের পাত। এবং নিচে থাকে ক্যালসিয়াম ক্লোরাইড এবং সালফিউরিক অ্যাসিড সিক্ত কিছু পাথর। তো এখানে দেখো, আমার ক্যালসিয়াম ক্লোরাইড এবং সালফিউরিক অ্যাসিড হলো শোষক পদার্থ, যার কারণে এটা ভিতরের এনভায়রনমেন্টটাকে শুষ্ক রাখে। তো এখন আমি যদি কোনো আধানের অস্তিত্ব নির্ণয় করতে চাই, তাহলে সেই আধান বিশিষ্ট দণ্ডটাকে এই চাকতির কাছে আনবো বা চাকতিটিকে টাচ করাবো। তো টাচ করানোর পর যদি এই পাত দুটি পরস্পর থেকে দূরে সরে যায়, তাহলে বুঝতে হবে যেখানে আধানের অস্তিত্ব রয়েছে, অর্থাৎ যদি এই পাত দুটোর সরণ ঘটে বা ফাঁকের পরিমাণ বৃদ্ধি পায়। যদি দেখা যায় যে এখানে ফাঁকার পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে, তাহলে বুঝতে হবে এই দণ্ডটিতে চার্জ বা আধানের অস্তিত্ব রয়েছে। কিন্তু যদি পরস্পর থেকে দূরে সরে না যায়, তাহলে বুঝতে হবে এখানে কোনো আধান নেই। আর যদি তুমি আধানের প্রকৃতি নির্ণয় করতে চাও, তাহলে কি করতে হবে? প্রথমে তড়িৎবীক্ষণ যন্ত্রটিকে যে কোনো একটা চার্জে চার্জিত করতে হবে। সো এটাকে আমি আইদার পজিটিভ বা নেগেটিভ চার্জে চার্জিত করে নিতে পারি। যে চার্জে চার্জিত করি না কেন, একটা নির্দিষ্ট পরিমাণ ফাঁকা স্থান ক্রিয়েট হবে দুটো পাতের মাঝখানে, এই দুটো পাতের মাঝখানে। তো ধরো এটা ধনাত্মক চার্জেই চার্জিত করা হয়েছে আমার তড়িৎবীক্ষণ যন্ত্রটিকে। তো এখন যদি আমি পজিটিভ চার্জ বিশিষ্ট কোনো বস্তুকে এখানে আনি, তাহলে কি হবে? দেখো, এটা আগে হতে পজিটিভ চার্জ, এটা আগে হতেই পজিটিভ চার্জে চার্জিত রয়েছে, এবং পরবর্তীতে আবার পজিটিভ চার্জ দিয়ে এটাকে স্পর্শ করালাম, যার কারণে ফাঁকের পরিমাণটা আরও বৃদ্ধি পাবে। আর যদি আমি কোনো নেগেটিভ চার্জের বস্তুকে আনি এখানে, তাহলে কি হবে? এখানে আগে ছিল পজিটিভ, এখন নেগেটিভ চার্জের সংস্পর্শে এসেছে, সো ফাঁকের পরিমাণ কমে যাবে। তো এই ঘটনাটা আমরা দেখি ছকের মাধ্যমে, আমরা এটাকে ইজিলি বুঝতে পারি। যন্ত্রের আধান, বস্তুর আধান আর তো এখন দেখো,
যন্ত্রের আধান অর্থাৎ যন্ত্রটিকে যদি পজিটিভ চার্জে চার্জিত করা হয়, এখানে পজিটিভ চার্জে চার্জিত করা হয় এবং আমার এই যে বস্তুটা এইটাকে যদি পজিটিভ চার্জে চার্জিত করা হয়, তাহলে কী হবে, পাদ্যের ফাঁক বৃদ্ধি পাবে। এখন দেখো, যদি আমি এটাকে পজিটিভ চার্জে এবং এটাকে নেগেটিভ চার্জে চার্জিত করি, তাহলে পাদ্যের ফাঁক হ্রাস পাবে যেহেতু বিপরীত চার্জ। যদি নেগেটিভ পজিটিভ করি, তাহলেও আমার পাদ্যের ফাঁক হ্রাস পাবে, আর যদি নেগেটিভ নেগেটিভ করি, তাহলে আবার সেটা বৃদ্ধি পাবে। এবং সাপোজ আমার এখানে যন্ত্রের আধান আইদার প্লাস বা মাইনাস থাকলো, কিন্তু পরীক্ষণীয় বস্তুর কোনো আধান থাকলো না, অর্থাৎ এটা কোনো চার্জে চার্জিত না, তো সেক্ষেত্রে আমার ফাঁকের পরিমাণ হ্রাস পাবে।